তো আমাদের জীবনের সঙ্গে অদ্যপ্রদভাবে জড়িত এবং রবীন্দ্রনাথের মাধ্যমে চারুলতাকে যেভাবে পেয়েছি, তারপর সেলুলয়েডে চারুলতাকে যেভাবে পেয়েছি সত্যজিৎ রায়ের ছবিতে, এবং সেটা আমাদের কাছে একটা বিশাল পাওয়া হয়ে আছে। তারপরে আবার যখন সিনেমা হয়েছে তার নাম চারুলতা, আমি যখন অভিনয় করেছি সেটাও আমার কাছে বিরাট প্রাপ্তির জায়গা। এবং তো সেই জন্য চারুলতা নামটার মধ্যে আমরা সবাই যেন মানে নিজেদের খুঁজে পাই। আর চারুলতা একটা মানে খুব সাহসী একটা জায়গা তৈরি করেছিল আমাদের নারী জীবনে। তো আমি মনে করি যে সেই চারুলতা যেভাবে নিজেকে ভেঙেছিল এবং নিজের স্বতন্ত্র ভাবনাকে ছড়িয়ে দিয়েছিল, সেইটা আমার কাছে খুব ভালো একটা পাওয়া এই ছবি, মানে এই চারুলতা থেকে। তো আজকে মাধবী আন্টির চারুলতা একটা লেজেন্ড হয়ে আছে, এবং সেই তার সাথে সাথে রেশমি আমার সম্বন্ধে কিছু লিখেছে, তো এটা আমার বড় পাওয়া যে এই দুজনের সমাগমে এটা তৈরি হয়েছে এই বইটা। আমি তো লেগেসি পাবলিশিং হাউসের সঙ্গে যুক্ত বহুদিন ধরে, কিন্তু আমার মনে হয়েছে যে নতুন প্রজন্মের জন্য কিছু একটা করা উচিত, মানে বিশেষ করে মানে বইয়ের মধ্যে সাহিত্যকে না রেখে মানে একটা অডিও করা যায়, কিন্ডল ভার্সন করা যায়, ইংরেজি ট্রান্সলেশনস করা যায়, নতুন প্রজন্মদের জন্য মাথায় রেখে রনক পাবলিকেশন। এবং তারপরে আমার সঙ্গে রেশমির কথা, রেশমির বড়োবাবু সিনেমাতে আমার ছেলে আছে, ওখানেও ইনভাইট পাঠানো, তো ওর সাথে কথা, তখন ও বলো ওর একটা স্ক্রিপ্ট আছে ঋতুকে নিয়ে এবং মাতুবেদীকে নিয়ে, স্ক্রিপ্ট বা ইন্টারভিউ আছে আর কি। তখন আমি মনে হলো যে কেন না এটাই আমার প্রথম বই হোক, কারণ আমি নিজে একজন মহিলা পাবলিশার, বই দুজন মহিলাকে নিয়ে যিনি করছেন মানে লিখছেন তিনি একজন মহিলা, তো সবার মহিলাকে নিয়ে এটা করা সামথিং গুড, মানে একটা ভালো কিছু চলে আসে। এবং নামটাও চারুলতা, মানে মেয়েদের সংক্রান্ত একটা ব্যাপার। সো এখনকার দিনে তো ডাইভার্সিটি ইকুইটি নিয়ে আমরা এত কথা বলি, ইনক্লুশন নিয়ে এত কথা বলি, তা এটা হোক না একটা ইনক্লুশনের একটা এক্সাম্পল। ছবির মধ্যে থেকে যারা স্টার আর কি, তাদেরকে দেখা হয় পাঠক বা দর্শক, তারা ওই স্টারডামটা নিয়েই ভাবে এবং তাদের একটা দূর আকাশের তারা, তারা কী খাচ্ছে, কী ঘুমোচ্ছে, কী পড়ছে, এটুকু নিয়েই তারা খুশি থাকে। কিন্তু তারা যে একটা কমপ্লিট মানুষ সমাজের জন্য ভাবছে, বিভিন্ন রকম প্রশ্ন উঠে এসছে, তাদের ব্যক্তিগত সমস্যা, মহিলা কেন্দ্রিক সমস্যা, যেগুলো একটা সাধারণ মহিলার সাথে কোনো পার্থক্য নেই। এবং সেই জন্যই আমার মনে হয়েছে যে কোথায় যেন মিলেমিশে কেউ দূরে নই, আমরা একটা সময় এসেছে যেই সময়টাতে মানে কোভিড আমাদের বুঝিয়েছে আমরা সবাই এক। তো আমার সেটা মনে হয়েছে যে বইটা বের করা দরকার, আমি যা জানি যে কোথায় যেন আমরা মিলেমিশে সব মহিলারাই একই একটা একই জায়গায় একই প্রান্তে দাঁড়িয়ে আছি। আমার মনে হয় যে রেশমিদির আগের যে কটা বই রয়েছে তার মধ্যে এটা একটু একদমই অন্যরকম, এবং বইয়ের নামটাই সবাইকে ভীষণ নস্টালজি করে দেয়, চারুলতা, এবং সেই সঙ্গে মাধবী মুখার্জি। তো আমার মনে হয় যে এটা একদম আইডল বই যারা সিনেমা লাভার, যারা সিনেমা পছন্দ করেন এবং রবীন্দ্রনাথ পছন্দ করেন, সব মিলিয়ে বাংলা সিনেমা পছন্দ করেন, তাদের সবার জন্য এটা একটা আইডিয়াল। মানে আমিও অনেকদিন ধরে আমি বইটার কথা শুনছিলাম রেশমিদির কাছ থেকে, কাজের মাঝখানে মাঝখানে অনেকবারই রেশমিদি শেয়ার করেছে যে বইটা খুব শিগগিরই আসবে। তো মানে তখন এই বইটা নিয়ে অনেক কথা হয়েছে অ্যাকচুয়ালি, তো ফাইনালি দিস বুক ইজ দেয়ার অ্যান্ড সবাই কিনতে পারবে, পড়তে পারবে, এটা সবথেকে বড় কথা। আই এম ভেরি হ্যাপি।